بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن، إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: لقد كان لكم في رسول الله أسوة حسنة. সম্মানিত মুসলিম ভাই সকল, আমরা দ্বিতীয় খুতবায় উত্তম চরিত্রের কিছু নমুনা, উত্তম চরিত্র কোন কোন কাজ করলে উত্তম চরিত্র হয় এই বিষয়টা একটু তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শই হলো শ্রেষ্ঠতম আদর্শ। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করি, তাকে যদি মডেল গ্রহণ করি, তাহলে এর সে উত্তম মডেল আর কিছু হতে পারে না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ উত্তম আদর্শের নমুনা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কতিপয় সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনি বলেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে, হ্যাঁ তার চরিত্র সম্পর্কে বলেন। তখন তিনি বললেন, কেন তোমরা কোরআন পড়ো না? কানা খুলুকুহুল কোরআন, আল্লাহ নবীর চরিত্র হলো কোরআন বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কোরআনে যা আছে হুবহু তিনি সেটাই মেনে চলেছেন, সেটাই পালন করেছেন। এজন্য এই উত্তম চরিত্র আমাদের মাঝে গঠন করতে হবে। উত্তম চরিত্রের প্রথম নমুনা, প্রথম কাজ হলো কিভাবে মানুষের সঙ্গে আচার আচরণে উত্তম হবেন। প্রথমে দেখা হলেই সালাম দিয়ে কথা শুরু করবেন, আসসালামু আলাইকুম প্রথমে বললেন, ইনি বলবেন ওয়ালাইকুম আসসালাম। এরপরে যদি আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, হ্যাঁ ওয়া বারাকাতু, একটা বেশি করে বললেন, উত্তম চরিত্র। এরপরে তার কুশল বিনিময় করলেন, কেমন আছেন, ভালো আছেন ইত্যাদি, আপনার কাজ কাম চলছে ভালো ইত্যাদি জিজ্ঞাসাবাদ, কুশল বিনিময় হলো উত্তম চরিত্র। এরপর উত্তম চরিত্রের মাধ্যম হলো আত্তাবাসসুমু কাফি আখি ওয়াজহে আখি, তোমার মুসলিম ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলা, এটাও একটা কি উত্তম চরিত্রের মাধ্যম। এরপর উত্তম চরিত্রের মাধ্যম আরেকটি হলো যাবতীয় সংশয় সন্দেহ থেকে দূরে থাকা। আমরা মানুষ একদম সংশয় পড়লে, মানে খুব সন্দেহ করি একজন আরেকজন সম্পর্কে, নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করি, কারণ এই সন্দেহের মাধ্যমে অনেক বিভিন্ন ধরনের কুসংস্কার সমাজে ছড়িয়ে পড়ে, বিশেষ করে একজন আরেকজনের সঙ্গে হিংসা বিদ্বেষ দেখা দেয়, এটা উত্তম চরিত্র না। এজন্য হাদিসে এসেছে যে আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, এর মাঝে কিছু সন্দেহযুক্ত জিনিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যেই সন্দেহ জিনিসগুলি সম্পর্কে অনেকে ভালো করে জানে না, হ্যাঁ এজন্য করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান ইত্তাকাস শুবহাত ফাকাদ ইসতাবরা আলা দীনিহি ওয়া ইরযিহি, যে ব্যক্তি সন্দেহময় জিনিস থেকে দূরে থাকে, সে তার দিনকে, তার সম্মানকে, তার ইজ্জতকে বাঁচিয়ে রাখলো এবং এই সন্দেহ সংশয় থেকে বেঁচে থাকলেন। আর ওয়ামান ওয়াকা ফি শুবহাত, যারা সন্দেহের মধ্যে ঢুকে যায়, ফাকাদ ওয়াকা ফিল হারাম,
সে হতে পারে ওই ব্যক্তি হারামের মধ্যে ঢুকে যেতে পারে, যেমন নাকি কোনো রাখাল যদি চারণ ভূমির কোন একটা জমির আইল দিয়ে গরু চড়ায়, গরুকে ঘাস খাওয়ায়, এমন বা কোনো পশুকে ঘাস খাওয়ায়, হতে পারে এই পশুটা ওই জমির কিছু ধান মুখে নিতে পারে, কি বলেন ঠিক না বেটি? তো এইরকম আপনি যদি সন্দেহময় জিনিসের মধ্যে চলে যান, হতে পারে আপনি হালালের থেকে বিচ্যুত হয়ে হারামের মধ্যে ঢুকে যাবেন। এই জন্য যেটাই সন্দেহ, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যেটাই সন্দেহ সেটা পরিহার করুন, যেখানে সন্দেহ নাই সেখান থেকে দূরে থাকুন। এই প্রথম যে হাদিসটি বললাম সহিহ বুখারী মুসলিমের হাদিস, এই জন্য করে এটা একটা উত্তম চরিত্রের মাধ্যম হলো সন্দেহময় জিনিস থেকে দূরে থাকা। আরেকটি উত্তম চরিত্রের নমুনা হলো গজ্জুল বসর, আপনার চোখের দৃষ্টি অবনমিত করা হারাম থেকে। হারাম দেখবেন না, হারাম থেকে আপনি নিজেকে দূরে রাখবেন। এবং বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান আধুনিক জামানায় অনেক স্যাটেলাইটের যোগে আমরা যখন একাকী হই হারামের সঙ্গে মগ্ন হয়ে যাই, এইগুলো থেকে দূরে থাকতে হবে, হারাম জিনিস পরিহার করতে হবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি কথা বলেছেন, দুটি জিনিসের গ্যারান্টি তুমি যদি আমাকে দাও আমি তোমার জন্য জান্নাতের জামিনদার হব। বলা হলো কি দুটি জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যে ব্যক্তি আমাকে দুটি জিনিস হেফাজত করার গ্যারান্টি দেবে আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ, একটি কি মা বাইনা লাহয়াই, দুই চোয়ালের মাঝখানে দুই গালের মাঝখানে যে যে জিনিস সেটা হলো জিহ্বা। এই জিহ্বা দিয়ে হারাম খাবেন না, জিহ্বা দিয়ে ফাহিশা কথা বলবেন না, জিহ্বা দিয়ে গীবত করবেন না, জিহ্বা দিয়ে পরনিন্দা চর্চা করবেন না, জিহ্বা দিয়ে মিথ্যা বলবেন না, জিহ্বা দিয়ে যাবতীয় প্রকার সেই অশ্লীল ভাষা প্রয়োগ করবেন না। পাশাপাশি ওই জিহ্বা দিয়ে জিকির আজকার করবেন, জিহ্বা দিয়ে কোরআন তেলাওয়াত করবেন, জিহ্বা দিয়ে সত্য কথা বলবেন, জিহ্বা দিয়ে মানুষের উপকার করবেন, জিহ্বা দিয়ে মানুষের কল্যাণ করবেন, জিহ্বা দিয়ে কোরআন তেলাওয়াত করবেন, জিহ্বা দিয়ে সালাতে নামাজ আদায় করবেন। আপনার এই জিহ্বার মাধ্যমে আপনি কল্যাণ পেতে পারেন, আবার জিহ্বার মাধ্যমে আপনি অকল্যাণে ঢুকতে পারেন। এই জন্য করে জিহ্বাটাকে যদি হেফাজত করেন, সংরক্ষণ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিলেন তোমার জন্য জান্নাতে আমি তোমাকে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আর একটা কি বামা বাইনা রিজলাই, দুই পায়ের মাঝখানে যে জিনিস অর্থাৎ লজ্জাস্থান, আপনার লজ্জাস্থান হারাম কাজ ছাড়া, মানে হারাম কাজ যত আছে এইগুলো পরিহার করা করে হালাল ছাড়া হারামে ব্যবহার করবেন না, হারাম কাজে যাবেন না। অর্থাৎ আপনার যেটা হালাল আপনার স্ত্রী হালাল ব্যবহার করবেন, তাছাড়া আপনি হারাম কাজ ব্যবহার করবেন। অনুরূপভাবে নারীরাও তার স্বামী হালাল তার সঙ্গে সেটি ব্যবহার করবে, তাছাড়া অন্য কারোর সঙ্গে ব্যবহার করবে না। এ হারাম যদি আপনি পরিহার করেন আর হালাল আপনি ব্যবহার করেন, তাহলে আপনার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিয়েছেন তোমার জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সমাজে দেখেন তো যত অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এই দুটি জিনিসের মাধ্যমে, এই মুখের কথাবার্তার মাধ্যমে যত মানে বিশৃঙ্খলা সমাজে সৃষ্টি হয় আর এই লজ্জাস্থানের মাধ্যমে। এই জন্য করে সাবধান হতে হবে এই লজ্জাস্থান। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হাদিস হিসেবে বলেছেন সহিহ বুখারী মুসলিমের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহর উপর ইমান রাখে আখিরাতের উপর ইমান রাখে সে যেন সত্য কথা বা বিশেষ করে খায়ের কথা ভালো কথা বলে, আর যদি ভালো কথা মুখ দিয়ে না বের হয় বলতে না পারেন তাহলে ফালইয়াসমুত চুপ থাকুন। এটা একটা উত্তম চরিত্র। অনেক মানুষ আছেন খালি বকবক বকবক করেই যায় এবং কথায় কথায় আবার রাখে মা বাবার ইত্যাদি তুলে গালি মারে, নাউজুবিল্লাহ। মুখ কোথায়? হেফাজত করতে হবে সম্মানিত বন্ধুগণ। এজন্য করে আর এই উত্তম ব্যবহারের আরেকটি মাধ্যম হলো আল হিলম ওয়াসবর, অর্থাৎ ধৈর্য ধারণ করা। আপনার পাশাপাশি দুটি বাটি থাকলে
মানে তর্ক বা একটা আরেকটার সঙ্গে বাড়ি লাগতেই পারে, ওই রকম পাশাপাশি দুই তিনজন মানুষ থাকলে ঝগড়াঝাটি লাগতেই পারে। এই জন্য কী করতে হবে? সবর করতে হবে, সবর সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আপনাকে এই রাগান্বিত খুব হয়ে গেলে চলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক ব্যক্তি এসে বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে নসিহত করুন। তিনি বললেন, লা তাখজাব, তুমি রাগ করিও না। লোকটি আবার বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী, আমাকে নসিহত করুন। তিনি বললেন, রাগ করিও না। আবার বললেন, আউসিনি, আবার বললেন, রাগ করিও না, লা তাখজাব, রাগ করিও না। তার মানে রাগটার মাধ্যমে আপনার উত্তম চরিত্র পণ্ড হতে পারে, উত্তম চরিত্র থাকবে না যদি রাগ হয়ে গেছে। ওই জন্য কথায় বলে, যদি রেগে গেলেন তো হেরে গেলেন, প্রভাত বাক্য মানে রাগলে শেষ। শারীরিকভাবে আল্লাহ বলছেন কি, এমনকি ঝগড়াও যদি করো, তর্কও যদি করো, আল্লাহ কি বলছেন, আল্লাহ বলেন, মানুষকে যখন তুমি আল্লাহর পথে ডাকবে, হিকমতের সঙ্গে অতি উত্তম ওয়াজের মাধ্যমে তুমি মানুষকে আল্লাহর পথে ডাকো, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আর যদি কোনো তর্কের প্রয়োজন পড়ে তাহলে অতি উত্তমভাবে তার সঙ্গে তর্ক করো, তর্কটাও হবে শালীনভাবে, যুক্তিসঙ্গত হবে। এই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিনের কথা যদি আমরা মেনে চলি, দেখবেন হকাল এবং পরকালে মঙ্গল, এবং আমরা অতি উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অতি উত্তম চরিত্রবান হওয়ার জন্য জোর তাগিদ দিয়েছেন, তিনি আমাদেরকে পরিপূর্ণ মুমিন হতে এই জন্য তাগিদ দিয়ে বলেছেন, আকমারুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা, ওই লোকটাই পরিপূর্ণ ঈমানদার যার চরিত্র অতি উত্তম। অতএব আপনার আমার কারোর সঙ্গে ঝগড়াঝাটি লেগেই গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, বর্তমান সমাজে অনেক মানুষ রয়েছে একজন আরেকজনকে দেখলে অনেক হাত ধরে সরে যায়, আপনার ঝগড়া লাগতেই পারে। এজন্য এমনটি নয়, বরং আপনি একজন আরেকজনকে, আল্লাহ বলছেন, ওয়ালা মান সাবারা ওয়া গাফার ইন্না যালিকা লামিন আজমিল উমুর, সূরা সূরার 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা মান সাবারা ওয়া গাফার, যে ব্যক্তি সবর করবে এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, ইন্না যালিকা, নিশ্চয় এটা অতি উত্তম কাজের মধ্যে, শ্রেষ্ঠতম কাজের মধ্যে এটি একটি কাজ, আজমযুক্ত কাজ, মানে খুবই গুরুত্বপূর্ণ কাজ। অতএব কারণে আসুন, যারা ধৈর্য ধারণ করবেন এবং সবর ইখতিয়ার করবেন তাদের জন্য পরিপূর্ণ সওয়াব রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আরেকটি আয়াতে বলতেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয় ধৈর্যশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাব পুরস্কার দেবেন, বেহিসাব, যেটা কোনো হিসাব নেই, আল্লাহ আকবার। এই জন্য করে আসুন, আমাদের এই সমাজ থেকে যাবতীয় প্রকার বিশৃঙ্খলা দূর হতে হলে অবশ্যই আমাদেরকে একজন আরেকজনের প্রতি সহমর্মিতা দেখাতে হবে এবং একজন আরেকজনকে ক্ষমা করতে হবে, এবং এর মাধ্যমে উত্তম চরিত্র আপনার ফুটে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তম ব্যবহার, উত্তম আচরণ, উত্তম আচরণ এবং ব্যবহার আমাদের পরস্পরে করার তৌফিক দান করে দিন। আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে হিদায়ত করে দাও, আল্লাহ তুমি আমাদের মাঝে যাবতীয় শাহনা বকজা এবং যাবতীয় যা কিছু এরকম অন্যায় অবিচার রয়েছে এগুলো দূরীভূত করে দাও। এবং বিশেষ করে আল্লাহ, আমরা বারবার মুসলমানদের জন্য দোয়া করি, যে সমস্ত মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হয়ে বাংলার জমিনে ঢুকছে এবং যারা এখনও সেখানে রয়ে গেছে, আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত নাজিল করো, বলুন আমিন। আল্লাহ সারা বিশ্বের মুসলমান, এই সেই সিরিয়া, ফিলিস্তিন এবং আফগানিস্তান সহ সারা বিশ্বের মুসলমান, আমাদের বাংলাদেশের মুসলমান, সৌদি আরবের মুসলমান, সকল দেশের, সকল সকল পৃথিবীর সকল জায়গার মুসলমানদের উপর তোমার খাস রহমত নাজিল করো। এবং বিশেষ করে আল্লাহুম্মা আমিননা ফি আওতানিনা, আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিননা ফি আওতানিনা, ও আল্লাহ তুই আমাদের দেশটাকে
শান্তিময় করো আমাদের এই সারা বিশ্বের মুসলিম দেশকে, এবং বিশেষ করে আমাদের এই দেশ এবং আমাদের বাংলাদেশ সকল দেশকে আল্লাহ তুমি খাস রহমত দিয়ে ভরপুর করে দাও, এবং মুসলিম শাসকদের প্রতি তোমার খাস রহমত নাযিল করো, এবং তাদেরকে হক পথের হুকুম করার তৌফিক দাও। আল্লাহুম্মা আইজ্জুল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল আশ-শিরক আল মুশরিকিন ودمر أعداءك أعداء الدين وانصر عبادك الموحدين يا أرحم الراحمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك وسلم على عبدك ورسولك وارض اللهم عن الخلفاء الراشدين المهديين وعن أبي بكر وعمر وعثمان وعن علي وسائر الصحابة أجمعين يا أرحم الراحمين وارحم معنا وارحم معهم معنا يا رب العالمين وارحمنا معهم يا أرحم الراحمين اللهم تقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا وثبت ألسنتنا واهد قلوبنا يا أرحم الراحمين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله العلي الكبير يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون أقم الصلاة السلام عليكم ورحمة الله